নমস্কার, কল্যাণীর সাজকথা চ্যানেলের একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকলে আশা করি খুব ভালো আছেন। আপনারা ভাবছেন যে থালা ছেড়ে হঠাৎ মা দুর্গার মুখ নিয়ে আমি কী করছি? হ্যাঁ, এটা একটি মা দুর্গার মুখ। এটা নিয়ে কি করছি বলতে, এটা আপাতত পেন্ট করছি। এটার কিছু বিশেষ কাজ আছে, কী কাজ আছে সেটা জানার জন্য পরবর্তী ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিডিওটা আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তো আজকে আমি এইটাই পেন্ট করা আপনাদের দেখাবো। আমি মা দুর্গার মুখটা নিয়ে এসেছিলাম, প্লেন মুখ আনবো ভেবেছিলাম। তো সামনে যেহেতু পুজো, সেখানে পায়নি আর তাদের হাতেও সময় ছিল না এক্সট্রা করে নতুন করে আমাকে বানিয়ে দেওয়ার। তো তারা আমাকে একটা, তারা বলে ভুল হবে, একটা ছোট ভাই ছিল, ভাইটা আমাকে একটা ওরই পুরনো একটা ঠাকুরের মুখ আমাকে দিয়েছিল, যেটাই অল্প কিছু প্র্যাকটিস করতো। প্রথম প্রথম যখন ঠাকুর বানে তখন প্র্যাকটিস করতো। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এটাতেই হবে, কোনো অসুবিধা নেই। তো সেটাই বাড়ি নিয়ে এসে এবার আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মা মা চুলের জায়গাটায় একটু কালো কালো রঙ লেগে আছে, এগুলো সেই ভাইটারই করা। হ্যাঁ, আমি প্রথম আনার পরে ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, যদি নিতাম তাহলে আপনারা তো বুঝতে পারতেন কেমন ছিল। তো এবার আমি আমার সেই কারণে আমি বাদ আসি পেন্ট করতে। তো পেন্ট করার জন্য প্রথমেই আমি একটা বেস কালার নিয়েছিলাম, গোটাটা সাদা রং করে নিয়েছিলাম, যাতে অন্য যে কোনো কালার সেটা ভালোভাবে হাইলাইট হয়, ফোটে। সেই কারণে আমার সত্যি কথা বলতে গেলে কাঁচা মাটির উপর কোনো দিন রং করিনি, অনেকটাই ভয় লাগছিল। আমি ভাবছিলাম হয়তো রং দেবো বলে বলে চলে আসবে না, তো এবার রংটা মাটির সঙ্গে মিশে যাবে না, তো মানে এইসব অনেক রকম ভাবনা চিন্তা আসছিলো। কিন্তু না, সেরকম কিছুই হয়নি। সাদা রংটা দেওয়ার পরে আমি যে মা দুর্গার মুখে যে স্কিনের কালারটা করেছি সেটা পিচ কালারের সাথে একটা গোল্ডেন ইয়েলো মিক্স করে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যদি কেউ এরকম বাড়িতে পেন্ট করতে চাও, অনেকের থাকে শ্যুট ফুট করার জন্য নেয়, তারা যদি এরকম পেন্ট করতে চাও সহজেই করতে পারবে। কি কয়েকটা কালার থাকলেই আশা করি করা যায়, একটা এরকম স্কিন কালারের। যারা মেকআপ করে তাদের কাছে পিচ কালারটা অ্যাভেলেবেল থাকে, সাদা কালার অ্যাভেলেবেল থাকে, রেডটাও থাকে। এক্সট্রা যেখানে লাগে এটা, এখানে যেটা লাগছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার। বেস কালারটা আমি শুকিয়ে নেওয়ার পরেই তারপরেই চোখটা করে নিয়েছি, কারণ চোখটাই মানে মা দুর্গার মূর্তিতে চোখটাই বিশেষ। তো একটু একটু ভুল হচ্ছিলো, কারণ মূর্তিটাও ঠিকঠাক পারফেক্ট ছিল না, সেই কারণে দুটো চোখ দুরকম ছিল। সেই জন্য আমারও, আমি যখন রং করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা, যে মানে আমি যখন টানছি তুলিটা, মানে চোখের যে টানাটা হয় সেটা দুটো দুরকম হয়ে যাচ্ছিল। ফাইনাল যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছিল, শ্রীনয়নটা আসলেই খুব ভালো হয়েছিল, আমার নিজের খুব ভালো লাগছিল। এইবার ব্যাপারটা হচ্ছে, এই আমি যখন পেন্ট করি যে কোনো জিনিস, থালা হোক, মুখ হোক, কাজ কৌটো হোক, ফোকাসটা কাজের দিকে থাকে, ক্যামেরার দিকে দেওয়া সম্ভব হয় না। আর যেহেতু মানে আমার সাথে কেউ নেই, কেউ হেল্প করার মতো, ক্যামেরা দেখার মতো, সেহেতু মানে নিজেকে ক্যামেরা সেট করার পরে আমাকে কাজগুলো করতে হয়। তো ফোকাসটা যেহেতু নিজের কাজের দিকে থাকে, ক্যামেরায় আমি দেখতে পাই না সেটা, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না আমি দেখি, একটা পয়েন্ট বানাই যে এইখানে রেখে করলে মোটামুটি দেখা যাবে। কিন্তু কাজটা করার সময় আমি এতটাই ঢুকে যাই কাজের ভিতরে, আর তখন আর ধ্যান থাকে না, আমি ওটাকে জায়গা থেকে সরিয়ে নিই, সে নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে নিয়ে নিজের সুবিধা মতো নিয়ে কাজটা করতে শুরু করে দিই। কিন্তু অনেকটা টাইম পর যখন মনে পড়ে এ বাবা আমি এখান থেকে সরিয়ে নিয়েছি, আবার সেটাকে একই জায়গায় নিয়ে আসি। কিন্তু যখন আমি এডিট করি ভিডিওগুলো তখন দেখতে পাই যে কেটে গেছে, সাইডে চলে গেছে, এই সব জিনিসগুলো, তখন একটু মন খারাপ করে। ভিডিও করলাম, কাজ করলাম, সব ঠিক আছে, একটু ধ্যান রাখলে আর এগুলো হয় না। ঠিক আছে, চলুন আস্তে আস্তে শিখে যাব, কোনো কিছু তার একদিনে পাওয়া যায় না, কোনো ব্যাপার না। আমার ধৈর্য শক্তি খুব কম, আমি মূর্তিটাকে নিয়ে এসে সেই মানে বাড়িতে নিয়ে আসলাম। প্রথমে আমি সকালবেলায় ঠিক করলাম যে আমার এরকম একটা মূর্তি লাগবে।
তো সকালবেলায় আমার যেমন যেমন যাদের কাছ থেকে আমি এরকম একটু হেল্প পেতে পারি তাদের সবাইকে ফোন করে করে জানিয়ে জানি। তো বিকালের মধ্যে আমি মূর্তিটা কুমোর বাড়িতে যাব। তখন ঠিকঠাক আমার মনের মতো হলো না, বললো আমাদের পাড়াতেই তখন একটা ভাই নতুন ঠাকুর করছে, তো সেই ভাইটার কাছে প্রথমে গেলাম। তো ভাইটাকে বললাম এরকম আমার লাগবে, তো সে জিজ্ঞাসা করলো আমি কি করব না করব। তাকে বললাম ব্যাপারটা, সে খুব পজিটিভলি নিল। সে আমাকে তার কাছ থেকে এই মূর্তিটা তখন দেয়। এবার বাড়ি এসে আমার আর তর হয়েছে না, আমি সাথে সাথে নিয়ে এসেই বসে পড়েছি। অবশ্য তর না সরার একটা কারণ ছিল, যেহেতু পরের দিন সকালেই আমার জিনিসটাকে লাগবে, সেই জন্য আগের দিন রেডি করাটা ইম্পর্টেন্টও ছিল, সেই কারণে এসে এসে বসে পড়েছি। এবার যেহেতু এসে এসে ধ্যানটা ছিল কাজের দিকে, আমি প্রথমে ক্লিপটা আমার নিতেই মনে নেই। যখন আমি ভিডিওটা স্টার্ট করি, ভিডিওটা কমপ্লিট হয়, তখন আমি ভাবি যা প্রথমবার ক্লিপটা তো নেওয়া হলো না। কিন্তু তখন আর কি করার, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমার মোটামুটি আধা ঘন্টা মতো টাইম লেগেছে। মানে আমি তো প্রথমে যে সাদা রঙটা দিয়েছিলাম সেটা নিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম, তারপরে যে স্কিনের কালারটা দিয়েছি সেটা নিয়েও শুকিয়ে নিয়েছি। এবার ওইটুকু করতে যেটুকু টাইম, আর তার উপরে এই যে আঁকিবুকিগুলো এগুলো সব একটা টাইমই হয়ে গেছে, এগুলোর জন্য আলাদা করার নিয়ে করতে হয়নি। আমি মায়ের কপালে টিপের পাশে ছোট্ট ছোট্ট কলকা দিয়েছি সাদা রঙের, সেগুলো ফুটছে না, ভিডিওতেও ফুটছে না, অবশ্য সামনাসামনিও ফুটছে না, কিন্তু তাও আমার মনে একটা শান্তি। কিন্তু সব কিছু শেষে মনে পড়েছে, মেকআপ আর্টিস্ট হয়ে এটা সব কিছু শেষে মনে পড়েছে যে মাকে মেকআপই করা হয়নি, লাইনার লিপস্টিক মাস্কারা সব পরিয়েছি, টিপ পরিয়েছি, কলকা করিয়েছি, কিন্তু কোনো রকম মেকআপ ইউজ করিনি। তখন একটুখানি আই শ্যাডো দিয়ে দিয়েছি হালকা করে, যাতে চোকটা বেশ আরেকটু বেশ ভালো লাগে। সেজন্য আমরা বাঙালিরা এবার ব্যাপারটা হচ্ছে সব যেমনটা সুন্দর দেখি, আমরা প্রত্যেকটা মন্দিরের মা দুর্গাকেও ঠিক ততটাই সুন্দর দেখি, তাই না? কোনো রকম মনে হয় না যে এই মা দুর্গা একটু কম সুন্দর, ওই মা দুর্গা একটু কম সুন্দর। আমরা মানুষদের মধ্যে কত রকমভাবে এই যে রূপ রূপ নিয়ে বিচার করি যে এ ভালো না, ও ভালো না, এ ভালো দেখতে না, ও ভালো, কিন্তু নিজেদের মায়ের মধ্যে সেটা করতে পারি না, আর দেবী মায়ের মধ্যে করতে পারি না। একদম মায়ের ফাইনাল রূপ, মুখটা দেখো কি ভালো লাগছে না, একবারে চোখ জুড়িয়ে গেল আজকের ভিডিওটা। তাহলে এই আজকের ভিডিও সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।